আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি জন মিল্টনের লেখা একটা কবিতা যেটা কিনা অনেক টাফ ল্যাঙ্গুয়েজে লেখা অন হিজ ব্লাইন্ডনেস এর কিন্তু আরও একটা নাম রয়েছে ফেন আই কনসিডার হাউ মাই লাইফ ইন্ড এর আগেও আমি এই টপিকের ওপরে ভিডিও বানিয়েছি কিন্তু সেই সব ভিডিও থেকে আলাদা হতে চলেছে এই ভিডিওটা কারণ সাহিত্যের স্টুডেন্টদের জন্য অনেক ইনফরমেশান কালেক্ট করে লিখতে হয় একটা টপিকের ওপর আর যখন আমি ওর ফার্স্ট ভিডিওটা বানাচ্ছিলাম তখন যে ইনফরমেশানগুলো আমার জানা ছিল এই কবিতাটা সম্পর্কে সেগুলো ইউজ করেছিলাম কিন্তু যেহেতু সময় পার হয়েছে সব কিছু আপডেট হয়েছে সে নতুন কিছু আপডেট তো অ্যাড করতেই হয় একটা কবিতাকে লার্নার্সরা একভাবে পড়ে ঠিক এক্সপিরিয়েন্সরা অন্যভাবে পড়ে আর টিচার্সদের জানতে হয় আরও নতুন কিছু বিষয় যেন তারা স্মার্ট বাচ্চাদের উত্তর দিতে পারে তো চলো শুরু করা যাক আজকের কবিতাটা অন হিজ এক্সপ্লেইন করি ফার্স্ট লাইনটা দেখো আই কনসিডার যখন আমি এই বিষয়ে বিবেচনা করি হাউ মাই লাইট স্পেন অর্থাৎ কিভাবে আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেল বা চলে গেল এখানে দেখো হোয়েন আই কনসিডার কনসিডার অর্থ বিবেচনা করা আর হাউ মাই লাইট ইজ পেইন্ট মানে কীভাবে আমার চোখের দৃষ্টিশক্তি চোখের আলো চলে গেল শেষ হয়ে গেল। তো একটা জরুরি বিষয় জেনে রাখো জন মিল্টন এই কবিতাটা লিখেছিলেন অন্ধ হওয়ার পরে বলা যায় তিনি এই কবিতার মাধ্যমে নিজের কষ্টগুলো লিখেছিলেন এটা অনেক সেন্সিটিভ একটা পোয়েম মনোযোগ দিয়ে শোনো When আই কনসিডার যখন আমি বিবেচনা করে যখন আমি বিচার করি হাউ মাই লাইট পেন্ট কীভাবে আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেল বা ফুরিয়ে গেল এর হাফ মাই ডেইস আমার বয়স অর্ধেক হওয়ার পূর্বেই এর মানে হচ্ছে পূর্বে এবং হাফ মাই ডেইস অর্থাৎ আমার অর্ধেক বয়স হওয়ার পূর্বেই আমার চোখের দৃষ্টিশক্তি কীভাবে হারিয়ে গেল ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড তো যদি কারো অর্ধেক বয়স হওয়ার পূর্বেই তার চোখের শক্তি দৃষ্টিশক্তি ফুরিয়ে যায় তবে তার জন্য এই পুরো দুনিয়াটা অনেক ডার্ক এবং হোয়াইট মনে হয় ডার্ক মানে একদম অন্ধকার কালো আর হোয়াইট মানে হচ্ছে প্রশস্ত আই হোপ এই দুই লাইন তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ চলো পরেরগুলো দেখতে থাকি অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট এবং সেই ট্যালেন্টটা অর্থাৎ রাইটিংয়ের ট্যালেন্ট যেটা জন মিল্টনের মধ্যে ছিল হুইচ ইজ ডেথ টু হাইড যে ট্যালেন্টটাকে লুকানো মানে মৃত্যুর সমান লসড উইথ মি ইউজলেস ওই ট্যালেন্টটা এখনও আমার সাথে আছে আমার ভেতরে দাফন হয়ে রয়েছে এবং সেটা এখন ইউজলেস দেখো এখানে লসড রয়েছে এটার অর্থ হচ্ছে থাকা অর্থাৎ যে ট্যালেন্টটা তার আছে সেটা একদম ইউজলেস তো এই চার লাইন বাংলায় একটু ডিটেলসে বোঝাই তোমাদেরকে যখন আমি বিবেচনা করলাম আমার দৃষ্টিশক্তি ফুরিয়েছে আমার অর্ধেক বয়স হওয়ার পূর্বেই এই পৃথিবী আমার কাছে অন্ধকার এবং প্রশস্ত মনে হলো এবং একটা ট্যালেন্ট রয়েছে আমার যেটা লুকোনো মানে মৃত্যুর সমান মানে যেটা লুকোনোর থেকে আমার মৃত্যুও ভালো তাই ট্যালেন্টটা লুকোনো আমার কাছে মৃত্যুর যন্ত্রণার সমান এবং এই ট্যালেন্টটা যেটা আমার রয়েছে অর্থাৎ তার কবিতা লেখার ট্যালেন্ট সেটা আমার জন্য ইউজলেস হয়ে গেছে অর্থাৎ একজন অন্ধ মানুষ যার কাছে অন্ধ হওয়ার পূর্বে একটা ট্যালেন্ট ছিল যিনি অনেক ভালো লিখতে পারতেন চোখে দৃষ্টিশক্তি চলে যাওয়ার কারণে সেই ট্যালেন্টটা তার ইউজলেস হয়ে গেছে কোনো কাজে আসছে না এরপরের লাইন দেখো দাও মাই সোল আমার আত্মা মোর ব্যান টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার এখনও আমার স্রষ্টাকে সার্ভ করার জন্য রেডি বা উৎসাহিত এখানে মাই মেকার অর্থাৎ স্রষ্টা সৃষ্টিকর্তা যিনি আমাদের তৈরি করেছেন আর এই লাইনটার মানে নাও মাই সোল মোর পেইন টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার যদিও আমার আত্মা এখনও আমার স্রষ্টাকে সার্ভ করতে ইচ্ছুক অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট আর আমি আমার কাজের ট্রু অ্যাকাউন্ট নিজের মেকারের সামনে প্রেজেন্ট করতে চাই নিজের স্রষ্টার সামনে উপস্থাপন করতে চাই লেস্ট হি রিটার্নিং চাইড যেন আমার স্রোসটা এটা না করার বদলে আমাকে ভর্ৎসনা না করে চাইড মানে হচ্ছে ভর্ৎসনা করা সহজ বাংলায় চাইড মানে বকা দেওয়াও ধরে নিতে পারো তো এখন অবধি এখানে সামারি বোঝাচ্ছে আমি অন্ধ হওয়ার পরে যদি আমার ট্যালেন্টকে ওয়েস্ট করে দিই তাহলে হয়তো আমার স্রোসটা আমাকে এই বিষয়টা নিয়ে ভর্ৎসনা করবেন বা তিনি আমাকে বকা দিবেন আমার পর রেগে যাবেন এই জন্য আমি আমার ট্রু অ্যাকাউন্ট তার সামনে প্রেজেন্ট করতে চাই পরের লাইনটা দেখো এই যে লাইনটা রয়েছে যেটা আমি মাত্র পড়লাম এই লাইনটার মাধ্যমে জন মিলটেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন অনেক ভালোবেসে একটা প্রশ্ন করেছেন আই ফন্ডলি আস্ক গড ঈশ্বর বা স্রষ্টা কি তার থেকেও পরিশ্রম আশা করেন তাকেও তার থেকেও ডেই লেবার আশা করেন যিনি নেত্রহীন বা দৃষ্টিহীন এই লাইনটায় এক্স্যাক্ট মানে হচ্ছে চায় ডে লেবার মানে হচ্ছে পরিশ্রম লাইট ডিনাইট মানে নেত্রহীন বা দৃষ্টিহীন ব্যক্তির থেকে পরের লাইনে বলে বাট পেশেন্স টু প্রেভেন্ট দ্যাট মার্মার্সোন রিপ্লাইস বাট পেশেন্স এখানে পেশেন্স মানে হচ্ছে বাট পেশেন্স পেশেন্স মানে হচ্ছে ধৈর্য প্রেভেন্ট মানে হচ্ছে থামানো এবং মারমার মানে হচ্ছে বিড়বির করা বা নিজে থেকে কিছু বলা ফিসফিস করা তো পেশেন্স বা ধৈর্য সেই বিড়বির করাকে অর্থাৎ যেটা আমি বিড়বির করছিলাম কবি বলছেন এখানে যেটা আমি বিড়বির করছিলাম যে ঈশ্বর কি একজন নেত্রহীন মানুষের থেকে কেউ পরিশ্রম আশা করেন তো এই পেশেন্স সেই বিড়বির করাটাকে থামিয়ে দেয় সুন রিপ্লাইস এবং সেটা রিপ্লাই করে অর্থাৎ কবি বলছেন আমার সেই প্রশ্নটার জবাব দেয় গাড ডট নট নিড এই দার ওয়ার্ক অর হিজ ওন গিফটস অর্থাৎ ঈশ্বরের কারো পরিশ্রম বা কারো উপহার চায় না হু বেস্ট বিয়ার হিজ মাইল ইয়ক দি সার্ভ হিম বেস্ট যদি তোমার গলায় ইয়কও পড়ানো হয় ইয়ক অর্থাৎ এক ধরনের রশি বা দড়ি অর্থাৎ সহজভাবে বোঝাতে গেলে ইয়োগ অর্থাৎ তোমার ওপরে যদি কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় তখনও তুমি নিজের কাজ করতে থাকো তবুও তুমি নিজের ঈশ্বরকে বেস্টের থেকে বেস্ট সার্ভ করতে থাকো এবার দেখো এই পোয়েমের লাস্ট কিছু লাইন পড়ছি হে স্টে ইট তার রাজ্য অনেক বড় এখানে তার রাজ্য বলতে কি বোঝানো আছে ঈশ্বরের রাজ্য থাউজেন্ডস অ্যাট হিজ বিডিং স্পিড হাজারো মানুষ ঈশ্বরের অর্ডারে কাজ করেন স্পিডে অ্যান্ড পোস্ট এখানে পোস্ট অর্থাৎ ট্র্যাভেল ওর ল্যান্ড অ্যান্ড ওশান উইদাউট রেস্ট ল্যান্ড করে পৃথিবীতে এবং সমুদ্রে ল্যান্ড অর্থাৎ ভূমি বা পৃথিবী ভূমি ধরো যারা হচ্ছে ভূমিতে এবং সমুদ্রে ল্যান্ড করে উইদাউট টেকিং রেস্ট কোনো প্রকার আরাম না করে দে অলসো সার্ভ ওই ব্যক্তিগুলোও ঈশ্বরকে সার্ভ করেন হু ওনলি স্ট্যান্ড অ্যান্ড ওইট যারা ওয়েট করে এবং এই বিষয়টার ওয়েট করে যে কখন তার সময় আসবে সার্ভ করার এখানে কবিতাটা শেষ হচ্ছে কিন্তু আমাদের আলোচনা এখানেই থেমে যাচ্ছে না অন হিজ ব্লাইন্ডনেস টাইটেল তো পরবর্তীতে পেয়েছিলেন এই কবিতাটা একজন বিশ্বপ নিউটন নামের ব্যক্তি এই পোয়েমটার নাম বদলে অন হিজ ব্লাইন্ডনেস দিয়ে দেন সিক্সটিন সেভেন্টি থ্রিতে সর্বপ্রথম এই কবিতাটাকে পৃথিবীর সামনে প্রেজেন্ট করা হয় এই পোয়েমটা একটা সনেট সনেট সাধারণত চোদ্দ লাইনের হয় আর মিল্টনের সনেট সিক্সটিন এই সনেটটাকে সনেট সিক্সটিনও বলা হয়ে থাকে আর এটা একটা পেট্রাকান সনেট পেট্রাকান সনেটের বৈশিষ্ট্য এটাই যে এই টাইপের সনেটগুলোতে পয়েট নিজের সাথেই আর্গুমেন্টস করে প্রথম আট লাইনে সে হচ্ছে অর্থাৎ কবি এখানে তার প্রবলেমগুলো বলেন এবং পরবর্তী ছয় লাইনে সেটা সেটার সমাধান বলেন প্রথম আট লাইনকে অক্টেভ এবং পরবর্তী ছয় লাইনকে সিস্টেইট বলা হয় তো এই কবিতাগুলোতে যখন আট লাইন শেষ হয় এবং নবম লাইন আসে সে তখন শুরু হয় হচ্ছে সেস্টেইট আর এই সেস্টেইট আর অক্টেভের মাঝখানে একটা নতুন এটার মধ্যে একটা টার্ন আসে আর এই টার্নকে ভোল্টা বলা হয় এই কবিতায় তোমরা দেখতে পাবে ঈশ্বরের প্রতি ফেদ তো সময়ের সাথে সাথে এই কবিতার লাইনগুলো অনেক বেশি বোঝার জন্য কঠিন হয়ে যাচ্ছে কারণ যদি এটাকে মডার্ন ইংলিশে ট্রান্সলেট করা হয় তো এই পোয়েম কিছুটা এরকম হবে ফাইন আই থিঙ্ক অ্যাবাউট হাও আই ওয়েন্ট ব্লাইন্ড বিফোর আই রিজ দ্য মেড পয়েন্ট মাই লাইফ অ্যান্ড দিস বিগ ডার্ক ওয়ার্ল্ড অর্থাৎ যখন আমি চিন্তা চিন্তাভাবনা করি যখন আমি বিবেচনা করি কিভাবে আমার শক্তি চলে গেল এই বড় কালো অন্ধকার পৃথিবীতে অ্যান্ড দ্যাট দ্য ট্যালেন্ট আই হ্যাভ উইচ শুড বি রং টু ওয়েস্ট তো এখানে কোন ট্যালেন্টের কথা বলা হচ্ছে কবির ডেথ টু হাইড যেটা লুকানো কবির জন্য হচ্ছে মৃত্যুর সমান হবে সেটা হচ্ছে কবির পয়েটিক ট্যালেন্ট আর এখন সেটা আমার মধ্যে দাফন হয়ে গেছে লস্ট মানে হচ্ছে দাফন হওয়া এবং ইউজলেস সেই ট্যালেন্ট তো এই লাইনগুলো আমি এতক্ষণ ধরে আবার তোমাকে তোমাদেরকে পড়াচ্ছিলাম এই কারণে কারণ একটা বিষয় এখানে খেয়াল করে দেখো যে কবির এই বিষয়ে কিন্তু চিন্তা নেই এখানে যে সে অন্ধ হয়ে গেছে বরং চিন্তা কোন বিষয় চিন্তা হচ্ছে এই বিষয়ে যে গডের সাথে তার যে রিলেশনশিপ রয়েছে সেইটা না খারাপ হয়ে যায় এবার দেখো প্রথমে এই কবিতায় যে লাইট ওয়ার্ডটা রয়েছে এখানে একটু নজর দাও প্রথম লাইন এটা একটা সিম্বল এখানে এটা দুইটা মানে একটা মানে তো এটা যে তার চোখের দৃষ্টিশক্তি চলে গেছে কিন্তু এইটার আরও একটা সিম্বলিক মিনিং রয়েছে গডকে বা কেউ বাইবেলে লাইটের মতো মানা হয় লাইটের লাইট হিসেবে ধরা হয় অর্থাৎ ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করছিল তখন লাইট প্রথম জিনিস যেটা হচ্ছে ঈশ্বর বানিয়েছিলেন তো লস অফ লাইট মানে শুধুমাত্র দৃষ্টিশক্তি হারানো না এটার সিম্বলিক মিনিং এটাও হয় যে ঈশ্বরের থেকে বিশ্বাস চলে যাওয়া ঈশ্বরের থেকে কানেক্টেড যে ছিল সে সেই কানেকশনটা চলে যাওয়া এখানে এই লাইনগুলো শেষ হওয়ার পরে কবিতায় যখনই আট লাইন শেষ হয় তখনই দেখো এখানে পেশেন্স রয়েছে পেশেন্স যে আছে এইটা এই কবিতার বা কবির ইন্টারনাল সেন্স এখানে কবি পেশেন্স থেকে রিপ্লাই করেন এখানে পেশেন্স পার্সনিফাই করা হয় অর্থাৎ তাকে রিপ্লাই করছে কে তার পেশেন্স এবং এখান থেকেই শুরু হয়ে যায় সেস্টেট মানে সলিউশন শুরু হয়ে যায় এখান থেকেই আর এই সেস্টেট শুরু হওয়ার পূর্বে কবি এখানে এক রেটোরিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন এই সেই রেটোরিক্যাল কোয়েশ্চেন ডট কট এক্স্যাক্ট ডেই লেবার লাইট নাইট অর্থাৎ ঈশ্বর কি তার থেকেও ডে লেবার করাতে যান যার দৃষ্টিশক্তি পর্যন্ত নেই তো এটা এই কবিতার রেটোরিক্যাল কোয়েশ্চেন রেটোরিক্যাল কোয়েশ্চেন কি রেটোরিক্যাল কোয়েশ্চেন হচ্ছে সেই সব কোয়েশ্চেন যার উত্তর কবি না। এখানে খেয়াল রাখবে এই কবিতায় অ্যাম্বিক প্যান্টামিটার ইউজ হয়েছে এই কবিতার বাইবেলের চ্যাপ্টার টোয়েন্টি ফাইভের গসপেল অফ ম্যাথিউ স্টোরিটার রেফারেন্স নেওয়া হয়েছে চলো একটু গভীর থেকে জেনে আসি যখন পয়েট বলে এই কবিতায় যে তার দৃষ্টিশক্তি চলে গেছে হারিয়ে গেছে বা ফুরিয়ে গেছে ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম এই লাইনটার মাধ্যমে যে কেউ যে যদি কেউ নতুনও কবিতা পড়তে আসে সেও বোঝা যাবে যে কবি এখানে নিজের দৃষ্টিশক্তি চলে যাওয়ার বিষয়ে কথা বলছেন কিন্তু ক্রিটিক ক্রিটিকদের এ লাইট ওয়ার্ডার আরও একটা সিম্বলিক মিনিং আছে বলে মনে হয় তাদের মতে মিল্টন হচ্ছে তার দৃষ্টিশক্তি যাওয়ার কারণে তো সমস্যায় ছিলেনই তার থেকে বেশি যে বিষয়টা তাকে সমস্যা ফেলছিলেন টেনশানে ফেলছিলেন সেটা এটা যে ঈশ্বরের সাথে কোথায় তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে আরও ওই ব্যক্তির অর্থাৎ তার পুরো জীবনটা ডার্কনেসের মধ্যে কাটাতে হবে ডার্কনেসকে ক্রিশ্চিয়ানিটিতে ভালো বলে মনে করা হয় না শুভ মানা হয় না মিল্টন যার ধর্মের প্রতি অনেক গভীর বিশ্বাস ছিল তার এই বিষয়েও ভয় ছিল এই বিষয় নিয়ে তিনি চিন্তাগ্রস্ত ছিলেন যে তার ঈশ্বরের সাথে সম্পর্কটা কানেকশানটা নষ্ট যেন না হয়ে যায় কোনো মানুষ যখন বিজ্ঞানের যুগে বসে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন নতুন করে যেটা পূর্বে থেকে ছিল তার কাছে তখন স্বাভাবিকভাবে তার মনে আরেকটা জিনিসই বেঁচে থাকে সেটা হচ্ছে ঈশ্বর নর্মাল মানুষজন তো ঈশ্বরের কাছে এই টাইপের কোয়েশ্চেন করেন আমি কখনো কারো ক্ষতি করি নাই কিন্তু আমার সাথে এই পরীক্ষা কেন কিন্তু এখানে জন মিল্টন এই কোশ্চেনটাও করেননি কারণ তিনি কিছু ক্রিটিক মনে করেন তিনি কোশ্চেনটা করতে চাচ্ছিলেন কিন্তু তার মধ্যে এই ভয়টা জন্ম নেয় যে এই প্রশ্নটার সাথে চলে আসে কিছু সন্দেহ ঈশ্বরের প্রতি অবিশ্বাস তো ঈশ্বরের প্রতি বিশ্বাসটা আমার নষ্ট না হয়ে যায় যার কারণে আমার বাকি জীবনটা অন্ধকারে কাটাতে না হয় জন মিল্টন বাইবেলকে খুব মানতেন তার প্রত্যেকটা ওয়ার্ডকে তিনি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এই বিষয়টা আমি বলছি না এই কবিতাটাই বলছে কারণ তিনি এই কবিতায় ইনডিরেক্টলি বুক অফ ম্যাথিউ যে বইটা রয়েছে সেটা রেফারেন্স ইউজ করেছেন কারণ সেই বইটাতে এরকমটা বলা হয়েছে যে স্ট্রোস্টা বা ঈশ্বর যখন যদি তোমাকে কোনো অ্যাবিলিটি দিয়ে থাকেন তখন স্ট্রোস্টা বা ঈশ্বর এটা আশা করে বসে থাকেন যে তুমি তোমার সেই অ্যাবিলিটিটাকে কোনো প্রফিটেবল কাজে ব্যবহার করো বা তাকে সার্ভ করার কাজে ব্যবহার করো তো যদি তুমি এরকমটা না করো তো ঈশ্বর এখানে রুষ্ট হতে পারেন হতে পারেন সে তোমাকে কোনো পানিশমেন্ট দিয়ে দিলো মিল্টনেরও সেরকম তার তো ট্যালেন্ট ছিলই কিন্তু মাঝখানে চলে এসেছিল তার এই ব্লাইন্ডনেস অন্ধত্ব আর এই দৃষ্টিহীনতা মিল্টনকে তার ট্যালেন্ট ইউজ করতে দিচ্ছিল না সেই ট্যালেন্টটা মিল্টনের ভেতরেই দাফন হয়ে থেকে থেকে যাচ্ছিলো এই জন্য এই কবিতাটায় তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেন যে ঈশ্বর কি কোনো দৃষ্টিহীন ব্যক্তির থেকেও ডেই লেবার আশা করেন এখন আমি তো এটা জানি না যে তিনি সত্যি সত্যি বাইবেলের কথাগুলোকে এতটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিলেন কিনা আবার এটাও হতে পারে যে তিনি তার রাইটিংসটাকে ফেমাস করার জন্য কিছু ক্রিশ্চিয়ান বিলিভের আশ্রয় নিয়েছিলেন আশা করছি এই ভিডিও থেকে তোমাদের অনেক উপকার হবে সিলেবাস রিলেটেড এরকম আরও কিছু অ্যানালাইসিস বা সিলেবাস রিলেটেড আরও কিছু কবিতা বা অন্যান্য সাবজেক্টের পোস্টমর্টম বা অ্যানালাইসিস ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে থ্যাংক ইউ ফর টিউনিং ইন টুডে রিমেম্বার এডুকেশন ইজ দ্য কি টু আনলকিং ইনলেস পসিবিলিটিস লেটস কিপ লার্নিং গ্রোয়িং অ্যান্ড ইন্সপায়ারিং ইচ আদার স্টে কিউরিয়াস অ্যান্ড আন্টিল নেক্সট টাইম কিপ এক্সপ্লোরিং